টাইমিটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যৰ কেওফালে এতিয়া নেৰানেপেৰা বৰষুণ আৰু তাৰ মাজতে বান পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে ৰাজ্যৰ উজনি নামনি আৰু মধ্য অসমৰ সমান্তৰালকৈ বৰাক উপত্যকাটো। আৰু এতিয়া বান পৰিস্থিতিৰ মাজতেই ভয়ংকৰ ঘটনাৰ খবৰ আহি পৰিছে বদৰপুৰৰ পৰা। বানপানীৰ মাজতে সাহিল আহমেদ নামৰ এজন যুৱকৰ সৈতে করুণ ঘটনা সংঘটিত হল। করিমগঞ্জৰ পৰা আহিছে আন এক দুখবৰ। বানপানীৰ বাবে ইনভার্টার ওখ ঠাইত উঠাবলৈ গৈ প্রাণ হেরালে সাহিল আহমেদ নামৰ এজন যুৱকে। বিদ্যুৎস্পৃষ্ট হৈ চিতাতে নিহত হল সাহিল আহমেদ। নিহত যুবকজনের ঘর সেটলমেন্ট রোড এলাকাত বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। ঘটনা কেন্দ্র করে এটা সমগ্র অঞ্চল জুড়ে শোকর ছাঁ পড়ছে। বানপানীর সময়সাত এতিয়া সাধারণ জনতা অধিক সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা আহি পৰিছে। এমিটর সুফল স্ক্রিনত দেখাই থাকা এগারী যুবকর নাম হয়েছে সাহিল আহমেদ। বদরপুরের সেটলমেন্ট এলাকাত ঘর এইগারী যুবকর। বানপানীর বাবে ইনভার্টার ওখ ঠাইলৈ নিবলে চেষ্টা করেছিল সাহিলে, আর সেই সময়সাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হল যুবকজন আর থিতাতে প্রাণ হেরালে যুবকজনে। করিমগঞ্জৰ বদরপুরের পৰা ক্রমাগতভাবে আহিছে বেয়া খবর। বানপানীর মাজতেই দেখলে পোৱা গৈছে ইটোর পাছত সিটো বেয়া খবর। ইফালে যদি ভূমিস্খলনত পাঁচজনকৈ লোকৰ মৃত্যুৰ বাতৰি আহিছে বদরপুরের পৰা, আনফালে বানপানীর মাজত ইনভার্টার নিরাপদ স্থানলৈ নিবলৈ চেষ্টা করার সময়তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইগৰাকী যুবকৰ মৃত্যুৰ বাতৰি আহি পৰিছে। রাজ্যৰ আন আন প্রান্তটো দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া ক্রমাগতভাৱে বান পৰিস্থিতি ভয়াবহ ৰূপ ধাৰণ কৰিছে। বৰাক উপত্যকাত বান পৰিস্থিতিৰ মাজতেই শোকাবহ খবৰে এতিয়া মৰ্মাহত কৰি তুলিছে ৰাজ্যবাসী। সাহিল আহমেদ নামৰ এইগৰাকী যুবকৰ মৃত্যুত এতিয়া সমগ্র রাজ্যজুৰি পৰিছে শোকৰ ছাঁ।